ব্রেকিং বেঙ্গল উইথিং ফার্স্ট। মাথা ন্যাড়া হয়ে শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত বাজপেয়ীর আত্মার শান্তি কামনার আয়োজন করে বিষ্ণুপুর থানার কাষ্ঠমহল রথতলার বেশ কিছু বিজেপি কর্মী। 23 আগস্ট অটল বিহারী বাজপেয়ীর 5টি অস্থিকলস বিভিন্ন নদীতে ভাসানোর জন্য পশ্চিমবাংলায় আসে। 5টি অস্থিকলসের একটি সাগরে ভাসানো হয়। মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয় বিষ্ণুপুর থানার কাষ্ঠমহল রথতলায়। শ্রাদ্ধের কাজ ছাড়াও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইয়ের জন্য আহারের ব্যবস্থা করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বিজেপি কর্মীরা। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিজেপির প্রায় 3000 কর্মী সমর্থক। মাথা মুন্ডন করে বিজেপির 10 থেকে 20 জন কর্মী সমর্থক। আমাদের শ্রদ্ধেয় নেতা অটল বিহারী বাজপেয়ী উনি মারা গিয়েছেন, দেশের নেতা, তার আছে আমরা উত্তরসূরি ভারতীয় জনতা পার্টি কর্মীবৃন্দ। আজকে আমরা ক্রিয়াকার্য সম্পন্ন করছি, ভোজনের আয়োজন করেছি, মানুষকে সেবা করার জন্য আমরা এই ক্রিয়াকার্য করছি, যাতে শুধু অটলজি আত্মার শান্তি। আজকে আমরা এই কাষ্ঠমহলে বিষ্ণুপুরে এক নম্বর শুরু করছি নয়, সারা ভারতবর্ষে আজকে অটলজি যে অস্থি নিয়ে আমরা সার্ব বিসর্জন দিয়ে এসেছি, লক্ষ লক্ষ মানুষ অটলজিকে শ্রদ্ধা জানিয়েছে। রাস্তার ধারে অগণিত মা বোনেরা শঙ্খ দিচ্ছে। আজকে আমরা দিশহারা, আজকে আমরা নেতাহারা, আজকে আমরা নেতাহারা, যে লোকটা আমাদের আদর্শ, যে লোকটা আমাদের জ্ঞান দিতেন। আজকে আমরা বিবেকানন্দ যেমন শ্রদ্ধার চোখে দেখি, যেমন আদর্শ দিয়েছেন, তদ্রুপ অটলজি আমাদের ভারতীয় জনতা পার্টির আদর্শ দিয়েছে, জ্ঞান দিয়েছে, সত্যভাবে চলার চেষ্টা করেছেন, সঠিকভাবে পথ দেখিয়েছেন। তাই আমরা আজকে কাজে ছিল স্মরণীয়, তাই আজকে শ্রদ্ধার সাথে আজকে ক্রিয়া অনুষ্ঠান করেছি। বিষ্ণুপুর থেকে রাজু মুখার্জির রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। এই নিউজটি নিবেদন করল ডক্টরস নার্সিং হোম, নিউ টাউন ডায়মন্ড হারবার, কম্পিউটার ওয়ার্ল্ড, কার্স স্কুল রোড ডায়মন্ড হারবার, গ্রিনল্যান্ড নার্সিং হোম, বিজয়গঞ্জ বাজার লক্ষ্মীকান্তপুর, জ্যোতিষী সুকান্ত হালদার, চেম্বার ফতেপুর ফলতা, সুস্থ নার্সিং হোম, কপাডার ডায়মন্ড হারবার, গৌরী পুস্তকালয়, পূর্বাঞ্চল বাজার পাথর প্রতিমা, গ্লোবাল হেলথ কেয়ার নার্সিং হোম, নিউ টাউন ডায়মন্ড হারবার,